হ্যালো ডিয়ার ফ্রেন্ড স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি ইস্তেয়াখান ঝুমন রয়েছে আপনাদের সাথে আমাদের এবারের ভিডিওটি একটু অন্যরকম করার চেষ্টা করেছি তাছাড়াও এই ভিডিওতে যে ডিবেসটি তৈরি করব এটি আপনাদের মধ্য থেকে একজন জিতার সুযোগ পাবেন এই ডিভিতে অংশগ্রহণ করার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমরা একেবারেই ভিডিও শেষ পর্যায়ে জানবো তাছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এই ভিডিওতে যেগুলো আমরা আলোচনা করব তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের এই ভিডিওতে আমরা পিক মাইক্রো কন্ট্রোলার ট্রেনার তৈরি করা শিখব যদিও এর পূর্বে আমরা একবার এই ট্রেনারটি তৈরি করেছিলাম তারপর আবার করছি কারণ হচ্ছে এই ভিডিওতে আপনাদের আরও ডিটেলসে শেখানোর জন্য আমি চেষ্টা করব। আর আমি চাচ্ছি পিক মাইক্রো কন্ট্রোলার উপর সিরিজ ভিডিওটা আবার নতুন করে চালু করতে যদি আপনারা এই ব্যাপারে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে জানাবেন এটা হলে আমার জন্য বেটার হয় যে আমি যদি মনে করি যে আপনাদের আগ্রহ বেশি তাহলে অবশ্যই আমি এটার উপর আবার নতুন করে টিউটোরিয়াল সিরিজ চালু করব অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার উপর নতুন একটি টিউটোরিয়াল সিরিজ চালু হতে যাবে ভিডিওর প্রথম অংশে আমরা শিখব পিসিবি বোর্ডে সিমুলেশন কীভাবে করতে হয় সেটা দেখব তারপর আমি সার্কিট ডায়াগ্রাম সহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব আমি এই ভিডিওতে যে পিসিউই বোর্ডগুলো ব্যবহার করব। সেগুলো আমার কাছে পাঠানো হয়েছে জেলসি পিসিবি ডট কম থেকে পিসিবি বোর্ডগুলো এরকম বক্সে আসে বক্সের ভিতরে এই হচ্ছে পিসিবি বোর্ডগুলো ঝটপট পিসিবি বোর্ডগুলো বের করে নেওয়া যাক পিসিউই বোর্ডগুলোর কালার কোয়ালিটি থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের আর এই ধরনের প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান জেলসি পিসিবি ডট কমে সেখান থেকে নাও সিলেক্ট করুন একটু ইউর গার্ভার ফাইল সিলেক্ট করে গার্ভার ফাইলটি আপলোড করে নিন গার্ভার ফাইলটি আপলোড হয়ে গেলে কালার কোয়ান্টিটি সেট করে সেপ টু কার্ট করুন কার্ড থেকে চেকআউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করুন আমাদের এই ডিভাইসটি তৈরিতে পিসি বোর্ড ছাড়াও প্রয়োজন হবে পিক সিক্সটিন এফ এইট সেভেন সেভেন এ আইসি একটি ফোরটিন পিন আইসি বেইস একটি ইউসবি টাইপ টার্মিনাল কানেক্টর একটি পাওয়ার সকেট একটি এল আটাত্তর শূন্য পাঁচ ভোল্টেজ রেগুলেটর আইসি একটি টোয়েন্টি মেগাহার্সের ক্রিস্টাল একটি গ্রিন এলইডি একটি রেড কালার এলইডি আটটি তিনশো তিরিশ ওহম রেজিস্টর নয়টি টেন কিলো ওহম রেজিস্টর একটি পুশবাটন একটি একশো চার পিকোফ্রাট মানে সিরামিক ক্যাপাসিটর দুটি মেল টু মেল আইসিরেল ফিমেল টু মেল আইসিরেল প্রয়োজন মতো নিয়ে নেবেন চলুন আর দেরি করে সিমুলেশন শুরু করা যাক আমাদের পিক সিক্সটিন এইট সেভেন সেভেন এ মাইক্রোকন্ট্রোলার ট্রেনারটি কমপ্লিট এখন প্রশ্ন হচ্ছে এপিসি পিসি বোর্ড তো সবার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় তাই বলে কি বাকিরা তৈরি করবেন না আপনারা হয়তো জানেন না আমি এখন পর্যন্ত আমার নিজের তৈরি ভ্যারো বোর্ডের ট্রেনার ব্যবহার করি এটা হচ্ছে আমার পিক সিক্সটিন অ্যাপ এইট সেভেন সেভেন এ মাইক্রোকন্ট্রোলার আইসির জন্য ট্রেনার বোর্ড এটা জাস্ট ইনপুট আউটপুটগুলো রেল কানেক্টর দিয়ে করা হয়েছে আরেকটি ট্রেনার আমি ব্যবহার করি এটি হচ্ছে পিক সিক্সটিন এফ এইটটি ফোরে আইসির জন্য করা এটা আমি আউটপুট দেখার জন্য আটটি এলইডি বাতি ব্যবহার করেছি এবং ইনপুটের জন্য দুটি পুশ বাটন ব্যবহার করেছি অর্থাৎ ইনপুট এবং আউটপুট দেখার জন্য তাছাড়াও এখানে একটি সেভেন সেগমেন্ট ডিসপ্লে ইন্টারফেস করা আছে আমি এর মাধ্যমে যদি কোনো সেভেন সেগমেন্ট ডেটা আমার দেখতে হয় সেটা আমি এখান থেকে দেখতে পারি তো আপনারা যদি চান তাহলে নতুনভাবে আমি কিন্তু এই টিউটুয়েল সিরিজটি চালু করতে পারি যেখানে আমি একেবারে জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করব যতটা অ্যাডভান্সের দিকে যাওয়া যায় যদিও মাইক্রোকন্টালার শুরু আছে শেষ নেই তো আপনারা কিন্তু এখান থেকে আইডিয়া নিতে পারছেন যে আপনারা কিন্তু ভ্যাডোভো চাইলে তৈরি করে নিতে পারেন আর হ্যাঁ শুধু যে ট্রেনার হলে হবে তা কিন্তু নয় আপনার কিন্তু আরেকটি ডিভাইসের সহযোগিতা লাগবে মাইক্রোকন্টাল শেখার জন্য সেটা হচ্ছে এরকম একটি প্রোগ্রামারের প্রয়োজন হবে আর এই প্রোগ্রামারটির কাজ হচ্ছে আপনি যখন আপনার কম্পিউটারে কোনো কোড লিখবেন সেই কোডটা আপনার এই আইসিতে প্রবেশ করানোর জন্য আমরা হচ্ছে এই প্রোগ্রামারটি ব্যবহার করি এটার মাধ্যমে আমরা কোডটা আমাদের আইসিতে নেই দেন আইসিটা খুলে আমাদের ট্রেনার ব্যবহার করে থাকি এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হবে যে ভাইয়া এই প্রোগ্রামারটা আমরা কোথায় পেতে পারি ইন ফিউচারে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি আনার চেষ্টা করব যাতে আপনাদের কম প্রাইস এবং ভালো প্রোডাক্ট দিতে পারি তার জন্য তবে বর্তমানে আমার ওয়েবসাইট একটি অবস্থায় নেই সো যেই ওয়েবসাইটগুলোতে এই প্রোডাক্টটি সেল হয় আমি দু একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা একটু খুঁজে দেখে নিতে পারেন যে এই প্রোডাক্টটি আছে কি না বা আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন তাছাড়াও এই প্রোডাক্টটি তৈরির উপর কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও আছে কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব প্রথম এটা তৈরি করে নেওয়ার থেকে আপনার বেটার হবে আপনারা যেন এই প্রোডাক্টটি অ্যাটলিস্ট এটা পারচেস করে নেন এটা আমার হাইলি রিকমেন্ড থাকবে সো আমরা এখন হচ্ছে সার্কিট ড্রাগ্রামটা সম্পর্কে জানবো একেবারে আমি যারা নতুন আছেন তাদের টার্গেট করে এই ভিডিওটা করা হচ্ছে যাতে বিষয়গুলো ক্লিন হয়ে যায় কারো মনে কোনো সন্দেহগুলো না থাকে এবং নিজেরা যেন ভেরোবোর্ডে বা ব্রেড ডিজাইন করে নিয়ে যাতে প্র্যাকটিস করতে পারি তার জন্য এই ব্যবস্থাটি করা সো সোট ফার্স্ট আমরা দেখব হচ্ছে আমাদের পাওয়ার সকেট সম্পর্কে পাওয়ার সকেটের হচ্ছে তিনটি টার্মিনাল থাকে বিশেষ করে যেটা বারো বোল্টের পাওয়ার সকেট বলা হয় আপনারা দেখলেই চিনবেন এটা একটু সাইজে বড় হয় আরেকটা হচ্ছে ছোট সেটারও কিন্তু এরকম তিনটি টার্মিনাল থাকে অর্থাৎ তিনটি ল্যাগ থাকে সো এই তিনটির ভিতরে হচ্ছে আপনার এই পিছনের যেটা থাকে সেটাকে বলা হচ্ছে হচ্ছে পজিটিভ টার্মিনাল থাকে এটা এখানে হচ্ছে আমাদের সকেটটা লাগাই অর্থাৎ সেই জ্যাকের যে পজিটিভ টার্মিনাল থাকে এটা হয়ে আমাদের এই লাস্ট পথে চলে আসে এই হচ্ছে পজিটিভ কত বোল্ট এখানে আমরা পাবো আর দেন এই দুইটি টার্মিনাল হচ্ছে আমাদের গ্রাউন্ডের জন্য ব্যবহার করা হয় সো আমি এটা একটু কালার চেঞ্জ করে নিই এই দুইটি টার্মিনাল আমাদের ব্যবহার করা হয় গ্রাউন্ডের জন্য সো আমাদের এই প্রান্ত হচ্ছে আমাদের নেগেটিভ সাপ্লাই আসবে অথবা গ্রাউন্ড সাপ্লাই আসবে এখন আমরা এইখান থেকে যখন আমরা সাপ্লাই দিব অ্যাট ফার্স্ট আমরা ইউজ করি এক হাজার মাইক্রোফ্র্যাট পঁচিশ ভোল্টের একটা ক্যাপাসিটর তো আমি এই ক্যাপাসিটরটা এই কারণে আমাদের পিসিবি বোর্ডে ব্যবহার করিনি কারণ আমাদের পিসিবি বোর্ডের যে সৌন্দর্যটা আছে এটা নষ্ট হবে প্লাস এটা আমরা যখন হাই ভোল্টেজ নিয়ে কাজ করি বা হাই এমপিয়ার নিয়ে কাজ করি এক্ষেত্রে দরকার হয় যেহেতু আমার এই যে ডিভাইসটা এটার ভিতরে আমরা ইউএসবি সিস্টেম করেছি ইউএসবি বি টাইপ এই কারণে আমার এই ক্যাপাসিটরটা ইউজ না করা হলেও চলবে সো আপনারা ব্যবহার করবেন হাইলি রিকমেন্ড থাকবে সো যেহেতু আমাদের পজিটিভ সাপ্লাই এখানে সো আমরা এটা এই প্রান্ত অর্থাৎ আমরা জানি ক্যাপাসিটার যে বড় পা থাকে বা এই পাশে দেখবেন সাদা সাদা দাগ দেওয়া থাকে সেটা হচ্ছে নেগেটিভ আর অপর প্রাশের পাটা থাকে পজিটিভ তো আমরা পজিটিভ হচ্ছে সরাসরি এখান থেকে পজিটিভ সাপ্লাই দেবো কোথা থেকে আমাদের পাওয়ার সকেট থেকে বুঝতে পারছেন তো আপনারা বেরোবোটে যখন লাগাবেন লাগানোর পর জাস্ট নিচ দিয়ে করে দেবেন দেন হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ডের জন্য হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এই পটটা সরাসরি আমার এই ক্যাপাসিটি সাথে সংযোগ করে দিলাম দেন আমাদের কাজ হবে এল আটাত্তর শূন্য পাঁচ ভোল্টেজ রেগুলেটর আইসি টা ব্যবহার করা ভোল্টেজ রেগুলেটর আইসি মনে রাখবেন এক নাম্বার পিন হচ্ছে ইনপুট দুই গ্রাউন্ড তিন আউটপুট অর্থাৎ এক হচ্ছে আমাদের ইনপুট কার আমরা ইনপুট করব যদি আমরা এই বারো বলকে কানেকশন করি বারো বল্ট হচ্ছে আমরা এখান থেকে যদি নেই এটা হচ্ছে আমাদের ইনপুট সরাসরি চলে আসলো আমাদের এই প্রান্তে এটা হচ্ছে আমাদের এক নাম্বার এটা হচ্ছে ইন এটা হচ্ছে আমাদের ইনপুট দেন দুই হচ্ছে গ্রাউন্ড অর্থাৎ দুই গ্রাউন্ড বলতে এখন আপনারা গ্রাউন্ড আবার খুঁজবেন সো গ্রাউন্ড হচ্ছে আমাদের এখানে যে নেগেটিভ বা গ্রাউন্ড আমরা যেটাই বলি না এখন আমাদের সকেটের যেটা আসবে সব ক্ষেত্রে গ্রাউন্ড একই থাকবে ওকে সো আমরা জাস্ট এখান থেকে যদি গ্রাউন্ড সাপ্লাই দিই দুই নাম্বারকে আমরা গ্রাউন্ড সাপ্লাই দিলাম এটার সাথে দেন তিন নাম্বার হচ্ছে আমাদের আউটপুট এই তিন নাম্বার পিন আমাদের কোথায় যাবে এই তিন থেকে হচ্ছে আমরা যদি এখান থেকে সাপ্লাই দিই এই তিন হচ্ছে আমাদের পজিটিভ এটা আমরা আউটপুট সাপ্লাই হবে অবশ্যই এখানে এটা কানেক্ট হওয়া যাবে না এটা অবশ্যই জাম্পার ইউজ করবেন করার পর এইটা আমাদের সরাসরি যে ভিডিডি পিন আছে সেখানে চলে আসবে বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে নাম্বার এবং এগারো নাম্বার অর্থাৎ ভিডিডি এবং এখানে ভিডিডি গুলো আপনারা একদম কমন করে নেবেন দেন হচ্ছে ভিএসএস এবং এখানে ভি এস একত্রিশ এবং বারো নাম্বার আমরা শর্ট করে দেব দেন এই ভি এর সাথে আমরা কি করব। এই যে আমাদের যে গ্রাউন্ড বা নেগেটিভ আছে এটাকে আমরা শর্ট করে দিলাম ওকে সো এই গেল হচ্ছে আমাদের আইসির পজিটিভ সাপ্লাই এখন আমরা যদি চাই আমাদের এই সার্কিটের যে পাওয়ারটা আমরা ইন করলাম এটা ঠিকঠাক মতো পেয়েছি কিনা সেটি চেক করার জন্য তার জন্য আমরা কি করতে পারি চাইলে এই আউটপুট থেকে নিতে পারি অথবা চাইলে আমরা সরাসরি উপর থেকে নিতে পারি এই বারো বল থেকে যদি নেই এখান থেকে সাপোজ নিলাম এখানে আমরা একটা রেজিস্টার ব্যবহার করব দেন এই জায়গায় আমরা কানেকশন করব। এখন আপনার এই ভোল্টেজ লেভেল যদি সিক্স বোল্টের উপরে হয় তাহলে এখানে ওয়ান কিলো হোম রেজিস্টর ব্যবহার করবেন ঠিক আছে আর যদি আপনার মনে হয় যে না এখানে আমাদের জাস্ট সিক্স সেভেন ভোল্ট এরকম আসবে ইনপুট হিসেবে তাহলে সেক্ষেত্রে আপনার তিনশো তিরিশ ওম মানে রেজিস্টর ব্যবহার করলেই হবে অ্যান্ড দেন হচ্ছে আমাদের আরেকটি যে টার্মিনাল আছে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড টার্মিনাল আমরা জাস্ট এই টার্মিনালকে আবার এটার সাথে সংযোগ করে দেবো অর্থাৎ গ্রাউন্ড সবাইকে একত্র করে দিতে হবে আর এই পাশে আমি আইসির বাইসিংয়ের পূর্বে একটু এটা বলে নিই ঝটপট যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা রেজিস্টার নিয়েছি এবং এলইডি বাতি নিয়েছি এলইডি বাতি বাতির যে পজিটিভ আছে সেখানে আমরা তিনশো তিরিশ ওহম ঠিক আছে সো আমি এখানে মাউসের সুন্দর মতো লেখা যাচ্ছে না তিনশো তিরিশ ওহম মানে রেজিস্টার এখানে নিয়েছি আপনারা জানলে তিনশো তিরিশ অথবা ওয়ান কিলো হোম নিতে পারেন নেওয়ার পর এটা হচ্ছে আমাদের যে মেল টু মেল রেল আছে সেই রেলগুলো আমরা যে ভ্যারোভোড আছে সেগুলো বসিয়ে নেবো ওকে এবং কেন বসব আমি বলছি আর এই পাশে যে গ্রাউন্ড আছে আমাদের এই গ্রাউন্ডগুলো এটার সাথে শর্ট হবে কিন্তু এই প্রান্তগুলো কিন্তু ওপেন এই প্রান্তগুলো ওপেন কেন সাপোজ আমি এটাকে বি পোর্ট থেকে জাম্পার ওয়ার দিয়ে যদি কানেকশন করতে চাই তাহলে আমরা কিন্তু জাম্পার ওয়ার দিয়ে কানেকশন করবো তখন আমরা এই প্রান্তগুলোতে কি করবো জাস্ট সিমিলার ভাবে এই প্রান্ত আমরা যে আমাদের আইসি রেলগুলো আছে সেই রেলগুলো এখানে বসিয়ে জাস্ট নিজ দিয়ে শর্ট করে দেব শর্ট করার ফলে আমরা যখন জাম্পার দিয়ে এইটার সাথে এটাকে কানেকশন করতে চাইবো তখন আমরা জাম্পারগুলো এইভাবে কানেকশন করে দিব এখন দেন আবার আমরা আসি বায়োসিং এ আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আইসি তে আমরা দেখেন একটা টেন কিলো হোম মানের রেজিস্টর এমসি ক্লিয়ার পিনে ইউজ করেছি এখানে আপনারা একটি টেন কিলো হোম রেজিস্টর সরাসরি এক নাম্বার পিনে কানেকশন করবেন আর এর যে অপর প্রান্ত আছে এটা আমাদের সরাসরি কোথায় চলে যাবে অবশ্যই ফাইভ বোল্টে আমরা কিন্তু ই থেকে নিতে পারবো না কি জানে বলে সরাসরি বারো বোল্ট থেকে নিতে পারবো না আমাদের নিতে হবে ফাইভ বোল্ট থেকে অর্থাৎ আমাদের এল আট আত্ম শূন্য পাঁচের আউটপুট থেকে আবার আপনারা আরেকটা কাজ করতে পারেন আমরা এটা কন্ট্রোল সেট করে দিই আমাদের এই যে পয়েন্ট আছে আমরা এখান থেকেও কিন্তু নিতে পারি আমরা কিন্তু এগারো নম্বর পিন থেকে আমাদের যে টেন কিলোম রেজিস্টার আছে সেখানে কিন্তু আমরা নিতে পারি অর্থাৎ এক কথা আমার এখানে ফাইভ বোল্ট আসবে রেজিস্টারের ইনপুটে দেন আমাদেরকে কানেকশন করতে হবে একটি চার পিক মানে সিরামিক ক্যাপাসিটর এটা জাস্ট কিছুই না আপনারা পজিটিভ এবং গ্রাউন্ডের প্যারালালে সংযোগ করে দিবেন একশো চার কিলো মানের যে রেজিস্টারটা আছে জাস্ট আর আর এভাবে লাগিয়ে দিবেন সরাসরি অ্যান্ড দেন হচ্ছে আমাদের কাছে আছে একটি ক্রিস্টাল এই ক্রিস্টালকে কানেকশন করবেন ওয়েসসি ওয়ান এবং ওয়েসসি টু এখন আমি যেরকম বলছি যে ওয়েসি ওয়ান ওয়েসসি টু এবং তেরো নাম্বার এবং চোদ্দো নম্বর পিন আপনারা এটা কীভাবে বুঝবেন জাস্ট এইটা যেভাবে আছে আইসিটা দেখবেন উপরে এরকম দাগ কাটা থাকে এবং এই জায়গায় একটা পয়েন্ট দেওয়া থাকে ঠিক আপনার এটা হচ্ছে এক নম্বর আর এই যে এরকম ডাটাশিট এই ডাটাশিটগুলো গুগলে যদি আপনার আইসির মডেল নাম্বার লিখে সার্চ দেন তাহলে এই ডাটাশিটগুলো পেয়ে যাবেন ঠিক আছে দেন আপনারা কী করবেন এই তেরো নাম্বার পিনে যাবে আর এই হচ্ছে চোদ্দ নাম্বার পিনে কানেকশন করে দিলাম ক্রিস্টাল কত মেগাহার্স এটা হচ্ছে টোয়েন্টি মেগাহার্স এখন আপনি যেটা দিয়ে প্রোগ্রাম করবেন আপনার যেই ক্রিস্টালটা প্রয়োজন আপনি সেটা এখানে করতে দেবেন এই তো একদম সিম্পল কিন্তু ট্রেনার তৈরি করে কিন্তু আমরা ভোটে দেখি বলে মনে হয় অনেক কঠিন কাজ এখন দেখেন বাকি যে পিনগুলো আছে এগুলো আমাদের কি পিন পিন তো আয়োপিনের জন্য কি করতে হবে আমাদের এই ইনপুট আউটপুট পিনের জন্য জাস্ট আমরা এই প্রান্তগুলোতে রেল কানেকশন করব। রেল কানেকশন করে রাখব ঠিক আছে আর এই প্রান্তগুলোতে আমরা জাস্ট রেল কানেকশন করে রাখবো গনে যে কয়টা করে ইনপুট আউটপুট আছে সেগুলোতে আমরা রেলগুলোকে কানেকশন করব তারপর আমরা এইভাবে রেলগুলোকে কানেকশন করে দিলাম এখন রেল কানেকশন করার পর আমি যেরকম বললাম যে সেন্সর যদি আমরা কানেকশান করতে চাই সেক্ষেত্রে কি করবেন আপনারা আমি একটু এটা বড়ো করে নিই তারপর এই চারটা আমরা নিলাম রেল আবার সামনে চারটা নিব কি মেল টু ফিমেল টু মেল তাহলে হলো কি আমাদের এই বরাবর আমরা এইগুলোকে শর্ট করে দিব তাহলে এই যে পয়েন্টগুলো আছে আমরা যদি ওই যে আমরা যেটা দেখতে পারলাম আমাদের যে আমি ফিমেল টু মেল কানেক্ট দিয়েছি সে বরাবর যদি আমরা কানেকশন করি দেন কিন্তু আমরা যখন তখন চাইলে আমরা আমাদের এই যে এই পয়েন্টগুলো এগুলো থেকে আমরা যে কোনো পিনে যদি কানেকশন করি আমাদের মন মতো কিন্তু আমরা সাপ্লাই তখন দিতে পারবো চাইলে পজিটিভ এখানে গ্রাউন্ড অর্থাৎ আমরা জাম্পার ওয়ারের ব্যবস্থা করব তাহলে হবে কি আমাদের যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা কিন্তু সেই জিনিসটাই চাইলে ব্যবহার করতে পারবো অলরাইট সো আশা করি এতটুকু ক্লিন হয়ে গেছেন যে কিভাবে কি করতে হবে আমি আবার রিভাইজ দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে আপনার আইসির এক নম্বর পিন বের করবেন সেইখানে হচ্ছে এমসি ক্লিয়ার দিবেন এবং এইটাই চাইলে আপনারা এমসি ক্লিয়ার থেকে আরেকটা কাজ করতে পারেন আমি বলে দিচ্ছি সাপোজ আমি এই জায়গায় রেড কালারটা নেই রেড কালারটা যদি নেই আপনার এই সরি ব্ল্যাক ইনি সমস্যা নাই এখানে একটা পুশবাটন কানেকশন করে দিলেন এখান থেকে একটা পুশ বাটন কানেকশান করে দিলেন এবং এটাকে আপনারা আমাদের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিলেন ওকে এতে করে হবে কি আপনার প্রোগ্রাম যদি কখন হ্যাং করে আপনি জাস্ট এখানে যদি প্রেস করেন তাহলে আপনার এই যে এক নাম্বার পিনটা এটা আপনার এই পুরো আইসিটার যে প্রোগ্রামটা আছে এটাকে রিসেট করে দেবে ওকে তো আপনারা এইভাবে চাইলে বাটন সুইচটা ব্যবহার করতে পারেন দেন আমাকে বের করতে হবে কি আমাদের ক্রিস্টাল কত কত নাম্বার পিনে আছে ওয়েসি ওয়ান এবং ওয়াইসি টু অথবা ক্লক ইন এবং ক্লক আউট তেরো এবং চোদ্দ নাম্বার পিনে আছে আমরা এখানে জাস্ট প্যারালাল ভাবে এই ক্রিস্টালটা লাগিয়ে দেব দেন আমাদের খুঁজে বের করতে হবে এই আইসির ভিডিডি এবং ভিএসএস পিনগুলো কোনগুলো ঠিক এই এই আইসিটা যেহেতু ডাবল আছে সব আইসি ডাবল থাকে না সিঙ্গেল থাকে আবার কোনো কোনো আইসিতে ভিএসএস দুইটা থাকে সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যদি ডাবল থাকে সেগুলোকে শর্ট করে সেগুলোতে আমাদের পজিটিভ ফাইভ বোল্ট সাপ্লাই দিতে হবে ওকে দেন হচ্ছে আমরা যদি কোনো এলইডি বাতে আমি এখানে কানেকশন দেখিয়েছি আমি চারটি কানেকশন দেখেছি আপনার চাইলে এখানে আটটি বারোটি ষোলোটি আপনার যে কোটি মন চায় বা আপনার ট্রেনার অনুযায়ী আপনার যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে শেখাতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনি চাইলে কানেকশনগুলো করে নিতে পারবেন ওকে সো আই আই থিঙ্ক আমার মনে হয় যে এর থেকে ইজি কোনো প্রসিডিওর আমার জানা নেই এবং আমি চেষ্টা করলাম সব থেকে ইজি প্রসেস আপনাদেরকে এই আইসি বাইসিং শেখানোর শিখানোর জন্য এবারে যাক কীভাবে এই ডিভাইসটি জেতার জন্য অংশগ্রহণ করবেন খুব সহজ আপনার নাম আর ফোন নাম্বার লিখবেন আর তিনটি প্রশ্নের উত্তর লিখবেন এবং তিনটি প্রশ্ন কি আমি একটু পরে আসছি তার আগে আপনাদের তিনটি শর্ত দিব যে শর্তগুলো যদি আপনারা তাহলে কিন্তু আপনার এই জায়গায় উইনার হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না এক নাম্বার হচ্ছে কেউ একাধিক কমেন্ট করবেন না অর্থাৎ একটা কমেন্টের ভিতরেই উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন দুইটা একই উত্তর দেখা গেল দুই বা তিন বা চারবার দিলেন এই ক্ষেত্রে আপনি যদি উইনারও হন আপনাকে বাতিল বলে গণ্য করা হবে নাম্বার দুই আপনি দেখা গেল আপনার নাম দিলেন এবং প্রশ্নের উত্তর দিলেন কিন্তু আপনি আপনার ফোন নাম্বার দিলেন না সেক্ষেত্রেও কিন্তু আপনার আপনি যদি উইনার হন আপনাকে গ্রহণযোগ্য বলে গণ্য করা হবে না নাম্বার তিন আপনি যদি কোনো ভুল উত্তর দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে আমরা বিজয়ী বলে গণ্য করবো না যদি আপনি দেখা গেছে আমরা যে র্যান্ডম ভাবে কমেন্ট পিক করি সেখানে যদি আপনার নাম আসে দেখলাম আপনি ভুল উত্তর দিয়েছেন তাহলে কিন্তু আপনাকে বাতিল বলে গণ্য করা হবে এবং এই তিনটি প্রশ্নের উত্তরে কিন্তু আপনারা পুরো ভিডিওর মধ্যে পেয়ে যাবেন সো আপনাকে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবার আসা যাক প্রশ্ন তিনটির দিকে এক নাম্বার প্রশ্ন আমি যে ট্রেনার দুটি আপনাদের সাথে শেয়ার করেছি ভ্যারো বোর্ডে সেখানে আমি দুইটি আইসির নাম বলেছি সেই দুটি আইসির নাম কি নাম্বার দুই আমার ব্যবহৃত পিসি বোর্ডগুলো কোন ব্র্যান্ডের অর্থাৎ আমি যে পিসি বোর্ডগুলো দিয়ে ভিডিও দেখাই সেই ভিডিওগুলো যে পিসি বোর্ডগুলো ব্যবহার করি ভিডিওগুলোতে এই পিসি বোর্ডগুলো কোন ব্র্যান্ডের এটা লিখবেন দুই নাম্বার আনসার আর তিন নাম্বার আমি কি মাইক্রো কন্ট্রোলার সিরিজ ভিডিও তৈরি করতে যাচ্ছি অর্থাৎ এটা তিন নাম্বারটা আসলে প্রশ্ন না তিন নাম্বারটা হচ্ছে আপনি আপনার মতামত দিবেন আমাদের কি এই মাইক্রো কন্ট্রোলার টিউটোরিয়াল সিরিজটা আবার নতুন করে চালু করা উচিত কিনা হ্যাঁ অথবা না ইয়েস অর নো বা হ্যাঁ অথবা না এই দুইটার মধ্যে যে কোনো একটা লাগবেন এটা জাস্ট আপনার মতবাদ এখানে হ্যাঁ বা না এটা কোনো সঠিক বা ভুল উত্তরে ধরা হবে না মেন প্রশ্ন হচ্ছে আপনার ওই দুইটা আর তিন নম্বরটা অবশ্যই আপনাকে লিখতে হবে যে ভাইয়া মাইক্রোমন্টোভে সিরিজ চালু করেন তাহলে লিখবেন হ্যাঁ আর যদি মনে করেন যে না চালু করার প্রয়োজন নেই তাহলে লিখবেন না আর অংশগ্রহণ করার শেষ সময় হচ্ছে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত এর ভিতরে অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন এর পরবর্তীতে পার্টিসিপেট করলে সেটা আর গ্রহণযোগ্য হবে না কারণ আমি তিরিশ তারিখের পরেই র্যান্ডমলি যে কোনো একজনকে এখান থেকে সিলেক্ট করে নিব যে কিনা বিজয়ী বলে গণ্য হবে। এবং আমরা চেষ্টা করব পাঁচ তারিখের মধ্যে তার হাতে এই প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার তো ফ্রেন্ডস আমাদের এই ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই বলে এখানে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা